দর্শক, হবিগঞ্জ 24 লাইভে আপনাদের শুভেচ্ছা। আমরা আছি নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এখানে আজকে যে ফলাফল ঘোষণা হচ্ছে চেয়ারম্যান পদে, এখন 2991 ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন চিংড়ির প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী শেফু। তিনি পেয়েছেন, তিনি তার 91টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন 20,011 ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুরার প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম, তিনি পেয়েছেন 17,020 ভোট, এবং মোটরসাইকেলের প্রার্থী তিনি পেয়েছেন 16,740, দোয়াতকলমের প্রার্থী তিনি পেয়েছেন 13,461, হেলিকপ্টারের প্রার্থী তিনি পেয়েছেন 13,563। অর্থাৎ 2,991 ভোট বেশি পেয়ে এই 91টি কেন্দ্রে এগিয়ে রয়েছেন চিংড়ির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী শেফু। তিনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। দর্শক, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন, আপনারা দর্শক, এখানে যারা প্রার্থী সমর্থকরা তারা কিন্তু উচ্ছ্বসিত, এবং উপরে কিন্তু অনেকটা ফুরফুরে মেজাজে আমরা দেখে এসেছি। মুজিবুর রহমান চৌধুরী শেফু তিনি অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছেন, সেই দৃশ্যটা আমরা দেখে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে উৎসুক জনতা, অর্থাৎ তার যে সমর্থকরা রয়েছেন সেই সমর্থকদের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন, 3,000 ভোট, অর্থাৎ 2,991 ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী শেফু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুরার প্রার্থী তিনি পেয়েছেন 17,020 ভোট, এবং তার মোটরসাইকেলের প্রার্থী আমি একটু দেখাতে চাই, মোটরসাইকেলের প্রার্থী যারা তিনি আছেন তিনি পেয়েছেন 16,740 ভোট। চিংড়ির প্রার্থী পেয়েছেন 20,011, ঘুরার প্রার্থী 17,020, মোটরসাইকেলের প্রার্থী 16,740, দোয়াতকর্মের প্রার্থী 13,461, হেলিকপ্টারের প্রার্থী 13,563। অর্থাৎ 2,991 ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন চিংড়ির প্রার্থী, তিনি অনেকটা এগিয়ে রয়েছেন, এবং 2,991 ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন চিংড়ির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী শেফু। এবং 91টি কেন্দ্র এখন পর্যন্ত ফলাফল ঘোষণা হয়েছে, বাকি আরো 25টি কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলো দুর্গম এলাকায় হওয়ায় আসতে অনেকটাই দেরি হচ্ছে, যে কারণে আসলে এখন পর্যন্ত বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রিজাইডিং অফিসার আরো 25টি কেন্দ্রের ফলাফল যোগ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এবং আরেকটি তথ্য জানাতে চাই, 22 চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন সাইফুল জাহান তালা প্রতীকের প্রার্থী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন, এবং সৈফ রহমান কাকুলি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন, তিনি বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত। তো দর্শক, হবিগঞ্জ 24 মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা আজকের যে ফলাফল, সেই ফলাফলের সবশেষ তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো হবিগঞ্জ 24 মাধ্যমে। সেই পর্যন্ত হবিগঞ্জ 24 সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।